গাড়িটা খুব কষ্ট হয়ে যাচ্ছে, কারণ সবকিছু হচ্ছে কাদায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভ্রমণ করতে কে না ভালোবাসে? আমিও একজন আপনাদের মতো ভ্রমণ পিপাসু মানুষ। আর যদি সেই ভ্রমণটা বাজেট ফ্রেন্ডলি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তাই আজ বন্ধুদের নিয়ে বের হয়ে গেলাম সীতাকুণ্ড যাওয়ার উদ্দেশ্যে। আপনাদের সুবিধার জন্য সীতাকুণ্ড ভ্রমণ সিরিজটা আমি তিনটি পার্টে করতে যাচ্ছি। প্রথম পার্টে দেখাবো কিভাবে খোয়াছড়া ঝর্ণাতে যাওয়া যায়। দ্বিতীয় পার্টে থাকছে মহামায়া লেক কায়াকিং সহ এ টু জেড ইনফরমেশন। আর থার্ড পার্টে থাকবে গুলিয়াখালী সি বিচের সবুজ সৌন্দর্য। আর হ্যাঁ, আপনি যদি আমাদের ভ্রমণের সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আমাদের ভ্রমণের এ টু জেড খরচের হিসাবটি জেনে নিতে পারবেন। আশা করি সেটা আপনার খুব উপকার আসবে। যেহেতু খুব কম টাকায় ঘুরতে যাওয়ার প্ল্যান, তাই বেছে নিলাম ঢাকা টু চট্টগ্রামের মেল ট্রেন। এই ট্রেনের টিকিট জনপ্রতি 120 টাকা করে, যা আপনাকে সীতাকুণ্ড পর্যন্ত পৌঁছে দিবে। আর হ্যাঁ, আমাদের জার্নি কিন্তু কমলাপুর রেল স্টেশন থেকে শুরু হচ্ছে। আগেই বলে রাখা ভালো, যারা বসে থাকতে পারেন, সহজে বোরিং হন না বা রাতে তেমন ঘুম না আসলেও হবে, তারা এই ট্রেনে যেতে পারেন। কারণ এই ট্রেন এতটাই লোকাল যে আপনার 5 ঘন্টার জার্নিকে 9 ঘন্টা করে দেবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ট্রেনের সিট আপনার জন্য ফিক্স করা থাকবে না, যার কারণে ট্রেন আসার সাথে সাথেই যে কোনো বগিতে আপনাকে উঠে যেতে হবে এবং সিট নিতে হবে, অন্যথায় আপনি সিট পাবেন না। আর হ্যাঁ, এই ট্রেনে বৃহস্পতি আর শুক্রবার না যাওয়াই ভালো। কেন বলেছি সেটা হয়তো আপনি ইতিমধ্যে বুঝে গিয়েছেন। তারা একটু ঘুম হয় না, ওইরকমভাবে একটু একটু ঘুম আসছে, কারণ এই মেল ট্রেনের সিটগুলো একেবারে বাজে, ঘুমানোর মতো কোনো মানে ভালো সিট না। তো এখন আমরা মেল ট্রেনে একটু আশেপাশে পরিবেশ দেখতেছি, আর আকাশে ঘুরি ঘুরি মানে বৃষ্টি পড়তেছে ভালোই, কোনো আপনারা দেখতে পারতেছেন। আর আজকে আমরা যে ট্রেনটা আসছি সেটা হচ্ছে যেটা হচ্ছে চট্টগ্রাম মেল এক্সপ্রেস। লেখা নাই এইমাত্র ট্রেন থেকে নামলাম, আর অনেক বৃষ্টি, তার জন্য একটা পাতা নিছি মাথার মধ্যে, ছাতা তো আনা হয় নাই, কারণ বৃষ্টির মধ্যে তো একটু সমস্যা হবে, তারপরে দেখি কতটা এনজয় করা যাক। এটা হচ্ছে আমাদের রুম, এই রুমটা আমরা ভাড়া করলাম একদিনের জন্য 900 টাকা দিয়ে। আর আমাদের রুমের থেকে জানলাতে একটা উইন্ডো দিয়ে এই সীতাকুণ্ডের যে চন্দ্রনাথ পাহাড় সেটা দেখা যাচ্ছে, ভিউটা সেই। আমরা এখানে একদিনই থাকবো, তার জন্য একদিনের জন্য ভাড়া করছি। এটা হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তা। সকালের নাস্তায় আমাদের প্রত্যেকের 50 টাকা করে লেগেছে। নাস্তা শেষ করে সীতাকুণ্ড বাজার থেকে জনপ্রতি 30 টাকা বাস ভাড়া দিয়ে চলে যাই বর্তাকিয়া বাজার সংলগ্ন খোয়াছড়া ঝর্ণার যাওয়ার গেটের সামনে, যেখান থেকে প্রত্যেকে সিএনজিতে 15 টাকা ভাড়া দিয়ে চলে যাই আরও কিছুটা সামনে। এরপর হচ্ছে পায়ে হাঁটা রাস্তা। আমাদের পায়ে হাঁটার অভিযান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, আপনারা তা দেখতেই পাচ্ছেন।
এটা প্রবেশ ফি হচ্ছে 20 টাকা, এটা হচ্ছে কাউন্টার। এখন আমরা এখান থেকে কাউন্টার থেকে টিকিট করবো। নাম্বার বা নাম বলে দিতে হবে নাকি? এই মুহূর্তে আমরা টিকিট কেটে ফেলছি, আমরা জনাব দেশে রওনা হয়ে গেছি। আমার তুমি লাঠিটা ভুলে গেছিলে? ভরপুর, তার জন্য আমরা কোথাও মজা পাইতেছি না, খুবই রিক্স। কঠিন রাস্তা, সবার একটু দেখাই দাও কি দুর্গম রাস্তা আছে। ফিল কেমন? ফিল ভাই জোস, শুধু করে এক কথায় জোস। তুই অ্যাঙ্গেল পরে নিবি? অ্যাঙ্গেল পরে নে, কারণ অ্যাঙ্গেল না পড়লে অনেক রিস্ক। তোমার জন্য করতেছিলাম যে দুই ভাইয়ের সাথে পড়ব, আমরা অ্যাঙ্গেল পরে নিছি, কারণ অ্যাঙ্গেল পর পরে যে গ্রিপ করতেছে এটা খুব ভালো। যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তাই মাটির রাস্তাটা অনেক বেশি পিচ্ছিল হয়ে গেছে, যার কারণে আমাদের প্রত্যেকের হেঁটে যেতে অনেক কষ্ট হচ্ছিল। আপনারা হয়তো ভিডিও দেখেই বুঝতে পারছেন রাস্তাটা কতটা বিপজ্জনক হয়ে আছে। আমরা সবাই খুব এক্সাইটিং ছিলাম যে কখন ঝর্ণায় গিয়ে পৌঁছাবো। পাহাড়ি রাস্তার ভেতর দিয়ে হাঁটা অনেক বড় একটা অ্যাডভেঞ্চার, যা সেখানে না গেলে বোঝাই যায় না। পাহাড়ি সবুজ রূপ আমাদের মুগ্ধ আর কৌতূহলিত করেছিল। জেনে থাক, আমরা এখন উপরে উঠতেছি। এটা হচ্ছে রশি বেয়ে উঠতে হয়। আমরা খুব কষ্টে আছি, কারণ আমাদের দুজন টিম মেম্বারকে যাইতে পারছে ওইখানে, আর আমি আর আমার আরেক বন্ধু যাইতে পারি নাই। খুব কষ্ট পাইতেছি, কারণ ওইখানে যাওয়ার যে রাস্তাটা একদম খারাপ রাস্তা আর অনেক কাদা। তো আমরা শ্বাস করে নেই যে ওখানে যাব। আমাদের সাথে ফোন টোন ছিল, কারণ যদি পড়ে যায় তাহলে পানিতে একদম ফোন পড়ে যাবো, তার জন্য আর আমরা যাই নাই। অনেক ইচ্ছা ছিল এখানে আসার, আমরা আসতে পারছি। তাও শেষে আমাদের দুই পান্নাকে আমরা পেয়ে গেছি ভাই। এটা যে কত সুন্দর একটা দৃশ্য, সামনে না আসলে বোঝাই যায় না। আমরা অনেক জল্পনা কল্পনা, অনেক কষ্টসাধ্য পথ পাড়ি দিয়ে চলে এসেছি আমাদের সেই গন্তব্যস্থানে। আসলে মহান আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর, তা বাসা থেকে বের না হলে বোঝা যায় না। প্রকৃতি এক এক জায়গায় এক এক রূপে তার আপন মনে সেজেছে।
এই রূপ আমাদের সবাইকে মুগ্ধ করেছে। সার্থক আমাদের আজকের এই অভিযান। ধন্যবাদ সবাইকে যারা যারা এই পর্যন্ত আমাদের সাথেই ছিলেন। আশা করি লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পার্টগুলো দেখার জন্য।